ডাক্তারি পড়ার সুযোগ পেল এক নিম্ন মধ্যবিত্ত কৃষক পরিবারের ছেলে। খুশির হাওয়া গোটা গ্রামে। চোপড়া ব্লকের ভারত বাংলা সীমান্ত এলাকায় ঘেরনিগাঁও অঞ্চলের গড়াইত বস্তির বাসিন্দা নিম্ন মধ্যবিত্ত পরিবারের রুবেল আলী ডাক্তার হতে চলেছে। এই খবর চাউল হতে এলাকায় খুশির বাতাবরণ। জানা গিয়েছে বুধবার প্রকাশিত জয়েন্টের নিট পরীক্ষায় সারা ভারতের ডাক্তারি প্রবেশিকায় রুবেল আলীর র্যাঙ্ক 11,850 রয়েছে। রুবেলের প্রাপ্ত নম্বর 622। রুবেল আলীর বাবা আয়ুব আলী কৃষি কাজ করেন, মা আক্তারি বেগম গৃহবধূ। ইতিমধ্যে প্রত্যন্ত এলাকার বাসিন্দা আয়ুব আলীর বাড়িতে তার ছেলে রুবেল আলীকে সম্মানিত করতে সর্বস্তরের মানুষের ভিড় উপচে পড়েছে। সবচেয়ে তো আমার প্রথমে বলবো আমার বাবা মার, তারপরে আমার মাস্টারমশাই এবং সর্বোপরি এবং বাবা মার সর্বোপরি বলবো, তারপরে মাস্টারমশাই আছে, তারপর নিজের পরিশ্রম। প্রথমে আমি 5 থেকে 8 পর্যন্ত আন্ধারে গোজনী হাই স্কুলে পড়ি, তারপরে 8-এর পর আমি দাসপুরা হাই স্কুলে ভর্তি হই, ওখানে মাধ্যমিক দিই। মাধ্যমিক দেওয়ার পর আমি আলামিন মিশনে এন্ট্রান্স টেস্ট দিই, ওখানে তারপর টেস্টে আমি কোয়ালিফাই করার পর মালদা ব্রাঞ্চে ভর্তি হই আলামিন মিশনের। সেখান থেকে আবার 11-12 সায়েন্স নিয়ে 12 পাস করি, তারপর আবার নিটের জন্য কোচিং নিই ওই উলুবেরিয়া থেকে, হাওড়া উলুবেরিয়া আলামিন মিশনের থেকে। তো সেখান থেকে 1 বছর নেওয়ার পর প্রথমে আমার 498 নম্বর আসে, তো সেই নম্বরে তখন আমার কোনো মানে সিট মিলেনি, বিডিএস এমবিএস দুটাই মিলেনি। তারপর পরের বছরে আমার আবার সে নিটের প্রিপারেশন শুরু করি। শুরু করার পর আমার ওই 2021-এ আসে 554 নম্বর, তো সেই নম্বরে শেষ পর্যন্ত নর্থ বেঙ্গল বিডিএস আমি অ্যাডমিশন হই। কিন্তু আমি বিডিএস করার পর আমার মনে হচ্ছিলো যে আমি এমবিবিএসের জন্য আরেকবার ট্রাই করি, তার জন্য আমি বিডিএসে অ্যাডমিশন হই, আবার নিটের প্রিপারেশন আবার শুরু করি। এবং নিটের প্রিপারেশন শুরু করার পর 2022-এ এক্সাম হয়, আমি সেই এক্সামে আমার প্রাপ্ত নম্বর 622 আসে অ্যান্ড র্যাঙ্ক আসে অল ইন্ডিয়া 11,850। এবং তাদের উদ্দেশ্যে প্রথমেই বলবো যে তারা 11-12 সায়েন্স নিয়ে পড়াশোনা করার পর তারপরে নিটের প্রিপারেশন শুরু করলে তাকে ওই বেশি বই ফলো না করে কিছু বই আছে যেখানে থেকে মানে প্রশ্ন বেশি আসে, যেগুলো এনসিআরটি সিবিএসই বোর্ডের হয়, সেগুলোই ফলো করতে হবে বেশিরভাগই। বাসিন্দা জানিয়েছেন রুবেল তাদের সোনার ছেলে এবং তাদের পাশাপাশি এলাকারও মান উঁচু করেছে, তারা গর্বিত। আমরা শুনেছি এমবিবিএস ডাক্তার হয়, কিন্তু আমাদের এই এলাকার মধ্যে আমাদের গ্রামের মধ্যে সব থেকে প্রথম, ঠিক আছে। আমরা গর্বিত আছি, পুরো গ্রামবাসী গর্বিত, এনার দেখে আরও ছেলে মেয়ে আরও উৎসাহ হবে। এর বিবেচনা আনলাম, এরকম চান্স পাইনি প্রথম।